নমস্কার বন্ধুরা, ছবির ঘরে স্বাগত। আজকে আমি ঝাল কদম বানিয়ে দেখাবো। ঝাল কদম বলে, কেউ আবার চিকেন রাইস বল বলে। দেখো, এখানে আমি 200, তার জন্য এখানে 200 চিকেন নিয়েছি, মিহি পেস্ট করে নেব। আর এখানে আমি 150 চাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, এটা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। চিকেনটা পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এবার চিকেনটা মেখে নেব। তার জন্য 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, গাজরটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম, ক্যাপসিকাম গুলো মিহি কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর ধনে পাতা পেস্ট, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দেবো 2 চামচ রিফাইন তেল। এবার এটা ভালো করে মেখে নেব। এবার ভালো করে মেখে নেব। চিকেনটা আমার মাখা হয়ে গেছে, এটা ম্যারিনেট করার কোনো দরকার নেই। এবার এরকম গোল গোল করে বল করে নেব। সব কটা চিকেন দেখো বল করে নিয়েছি। এইবার যে বাসমতি চালটা ভিজিয়ে চালটার ভিতর এবার লবণ মাখিয়ে নেব। এবার এই চিকেনের বলগুলো এইভাবে চালের উপর কোট করে নিতে হবে। সব কটা কোট করে নিয়ে ফিরে আস। এই যে সব কটা বল আমার চালের কোট দেওয়া রেডি। আগে থাকতেই আমি এটা ডেকচিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এরকম ছিদ্র করে একটা থালা দিয়ে দিলাম। এবার দেব সামান্য তেল, রিফাইন তেল, তেলটা ব্রাশ করে দেবো। তেলটা আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার চিকেনের যে বলগুলো, চিকেনের বলগুলো সুন্দর করে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেবো। সবকটা আমি সাজিয়ে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে 20 মিনিট ঢেকে দেবো। ফিরে এসেছি 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এই অবস্থায় আমি একটা বাটিতে একটু ফুড কালার গুলে রেখেছিলাম, একটু ব্রাশ দিয়ে দিয়ে দেবো। কটা দিয়ে নিয়েছি, এবার আবারও ঢেকে আরো 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো, আমার চিকেন বল বা ঝাল কদম রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। রেডি আমার ঝাল কদম, দেখতে কত সুন্দর লাগছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।